বিস্মিল্লা নিরবাহিন আসসালাম আলিক কুমার আহমতুল্লাহি ওবারাক মকসদুর রহমান আনসারি ভাই ওয়েস্ট বেঙ্গল ভারত থেকে প্রশ্ন করেছেন ওড়ুশের মেলা কি আমাদের বাড়ির থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি উড়ুশ এর মেলা অনুষ্ঠিত হয় সেখানে বিভিন্ন ধরনের গরু ছাগল জবাই হয় এবং পিনার ব্যবস্থা হয় তো এইগুলো যাওয়া বা এখানে খাওয়া অংশগ্রহণ করা যায় কিনা ভাই ইসলামে এই ধরনের কোনো অনুষ্ঠান কোথাও হাদিস ও কোরআনে আসেনি তাই পুরুষ নামে ইসলামের কোনো অনুষ্ঠান বা মেলা বা কোনো ধরনের এবাদাত রসুল সাল্লাহ করেননি করতেও বলেননি সাহাবিগণ করেননি অতএব রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যেটা করেননি সেটা হচ্ছে বেদাত এমনকি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়ারাত জীবিক ব্যক্তি কোনো আমল করবে যেটা করার আদেশ আমার নেই সেটা পরিত্যাজ্য তাহলে বোঝা গেল এই সমস্ত উড়োস নামে যে সমস্ত মেলা বলেন বা অনুষ্ঠান বলেন বা মাহফিল বলেন এগুলো কি বেদাত কি এখানে গরু ছাগল মানত করা টাকা পয়সা মানত করা ইত্যাদি শিরকে পতিত হবে তাই এই সমস্ত অনুষ্ঠানে যাওয়া এখানে কিছু খাওয়া বা এই সমস্ত অনুষ্ঠানে যারা মানত করে এই মানতের গরু ছাগলের মাংস খাওয়া ইত্যাদি সবই নিষেধ কারণ এগুলো আল্লাহর নামে মানত করা হয় না এখানে পীর বা কবর বা মাজার বা ওলি ইত্যাদির নামে মানত করা হয় তদ্রুভাবে এই ওরস হচ্ছে যারা পীর মুড়দি করে তাদের একটি বার্ষিক অনুষ্ঠান যে অনুষ্ঠানে তাদের আয় ইনকামের একটা ব্যবস্থা থাকে ওরসের নামে তারা বৎসরে দুই দিন বা তিন দিন একটা আয় ইনকাম করার ব্যবস্থা করে থাকে এই উরসে অসংখ্যক মানুষ গরু ছাগল বা হাঁস মুরগি টাকা পয়সা ইত্যাদি মানত করে আর এইগুলো তারা অন্যায়ভাবে ভক্ষণ করছে এটা কি সম্পূর্ণ হারাম এর থেকে বেঁচে থাকতে হবে যারা এখানে মানত করতেছে বা দেশছে সেটা সেরকে পরিত হবে আল্লা ব্যতীত অন্যের নামে এটা মানত হচ্ছে তাই এই অনুষ্ঠানে যাওয়া এখানে কিছু খাওয়া এর থেকে বেরোতে থাকতে হবে আল্লাহ রবুল জন্য আমাদেরকে এই সমস্ত বেদাতি এবং সিরিকি অনুষ্ঠান থেকে রক্ষা করেন আসসালামু আলাইকুম আরহমতুল